হ্যালো এভরিওয়ান, আজকে একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। সবাই তো কম বেশি আমরা সেমাই বানিয়েই থাকি, তবে আজকে একটু সেমাই থেকে অন্যরকম হোক। চলুন তাহলে আজকে সেমাই পুরি তৈরি করে দেখেন। এখানে আমি 1 কেজির মতো দুধ নিয়েছি, এটা আমি জ্বালিয়ে ঘন করে নেব। পুডিং তৈরি করতে যতটা দুধ ঘন হবে ততটা বেশি টেস্ট লাগবে, তার জন্য এটা আমি জ্বালাতে জ্বালাতে ঘন করব। আর এখানে আমি গরুর দুধ নিয়েছি, দিয়ে দেব এখানে 1 কাপ ছোট 1 কাপের মতো গরুর দুধ। এতে করে দুটো তাড়াতাড়ি ঘন হবে আর এটা টেস্টও বাড়িয়ে দেবে। এ পর্যায়ে দিয়ে দেব কন্ডেন্স মিল্ক। এখানে আমি কন্ডেন্স মিল্ক নিয়েছি 1/4 কাপের মতো, সেটা দিয়ে দিচ্ছি। কন্ডেন্স মিল্কের টেস্ট আরও বাড়িয়ে দেয়। এবার ভালো মতো মিক্স করে নেব। এখানে কোনো চিনি দেবো না, যেহেতু কন্ডেন্স মিল্ক দিয়েছি এখানে, তার জন্য আর চিনিটা দেবো না। এবার আমি এখানে কিছুটা জাফরান দেব 1 চিমটির মতো। এখন আমি নাড়িয়ে নাড়িয়ে এটাকে কমিয়ে নেব। আর হলো এখন আমি একবারে ঘন করে দেখাচ্ছি। দুধের পরিমাণটা দেখতে পাচ্ছেন, আর ঘন হলে কতটা কমে যাবে সেটাও দেখিয়ে দেব। দুধটা আমি ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ডিম, একদম ঠান্ডা করে নিয়েছি। যদি ডিমটা আগে দিতে চান উষ্ণ গরমে দিতে পারেন, কিন্তু বেশি গরমে দিতে যাবেন না। আমি এখানে 3টে ডিম ইউজ করব। এ পর্যায়ে দিয়ে দেব চিনি। বদলে এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন, যাদের কাছে ভ্যানিলা এসেন্সটা নেই। আর দিয়ে দেবো এখানে আমি কাস্টার্ড পাউডার। দুই চামচ কাস্টার্ড পাউডার দিলাম। এবার আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এই যখন আমি দিব তখন আমি ছেঁকে নেব। সেই ফাঁকে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছি। এক যে বাটিতে আজকে আমি তৈরি করব সে বাটিতেই ক্যারামেলটা আমার সেট হয়ে গিয়েছে, আগে থেকে তৈরি করে নিয়েছি। আমি কাপ পুডিংতে দেখিয়েছি ক্যারামেলটা কীভাবে করতে হয়, তার জন্য এই ভিডিওতে আর দেখালাম না। এখানে আমি সেমাই নিয়ে নিয়েছি, যে কোনো ধরনের সেমাই নিলেই হবে। হাত দিয়ে এভাবে করে একটু ভেঙে দিতে হবে, সম্পূর্ণ ভাঙতে হবে না, জাস্ট একটু ভেঙে দিতে হবে। তারপর আমি এখানে প্যানে ঘি দিয়ে দিয়েছি, এটা ঘিতে হালকা ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করা যাবে না, বেশি শুষ্ক হওয়া যাবে না, বেশি মচমচেও হওয়া যাবে না, সাধারণভাবে হালকা একটু ফ্রাই করব। আমার 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। সেই ফাঁকে চলুন আমি ওই দুধটা যে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লাম্পস বের হয়েছে। এই লাম্পসটুক বাদ দিলে পুডিংটা অনেক ভালো হয়। এরপর আমি ভেজে রেখে যে রেখেছিলাম সেমাইগুলো সেটা দিয়ে দেব, এবং ভালো করে মিক্স করে নেব। আর এটা ঘিতে বাজার চেষ্টা করবেন, ঘিতে বাজলেই ভালো একটা ফ্লেভার আসে। ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি পুডিং এর বোলটা ঢেলে নেব, যেটা আমি মল্টা পুডিংটা তৈরি করব সেটা আমি ঢেলে নেব।
পুডিং কে যেটা আমি কোনো প্রকার রান্না করিনি পুডিংটা ভাপে হয়ে যাবে আর এই সেমাইটাও ভালোমতো একদম সিদ্ধ হয়ে একদম ওই যেমন রান্না করলে ভালো লাগে তেমনই লাগবে আর এটা যেহেতু দুটো অনেকটা ঘন করেছি মালাই মালাই ফ্লেভার আসবে এখন আমি বোলটা নিয়ে নেব আমি একটা বড় দেখে প্যান নিয়ে নিয়েছি প্রথমে একটা সুজি একটা ন্যাকড়া দিতে পারেন কিংবা একটা তাওয়ালও দিতে পারেন আমি একটা সুজি তোয়ালে দিয়ে নিলাম তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিব জলটা এমন ভাবে দিতে হবে বাটিতে যেন তিন ভাগে এক ভাগ যেন ডুবে থাকে বাটিটা বসিয়ে দিলাম উপরে থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা অবশ্যই দিতে হবে দেখিয়ে দিচ্ছি জলটা কতটুকু রেখেছি একদম বাটিটা আপনারা খেয়াল করে দেখবেন বাটিটা যেমন তিন ভাগের এক ভাগ যেন জলে ডুবে থাকে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই ঢাকনার যে ছিদ্রটা রয়েছে ছিদ্রটা আমি আটকিয়ে দিচ্ছি এবার আমি 40 মিনিটের জন্য এটা অন করে একদম মিডিয়াম আঁচে রাখবো বেশি রাখা যাবে না 40 মিনিটের জায়গায় কিন্তু 50 মিনিট একদমই রাখা যাবে না একদম আমি 40 মিনিট পর এসে দেখাবো এবার আমি তুলে দেখিয়ে দিচ্ছি এটা অনেক গরম থাকে যেহেতু এভাবে করে সাবধানে একটা চিমটি সাহায্যে তুলতে যাবেন এবার আমি চেক করে নেব একটা কাঠি নিয়ে নিলাম টুথপিক নিয়ে নিচ্ছি মাঝখান দিয়ে দেখে দিচ্ছি অনেকটা হয়ে গিয়েছে দেখুন এটা গায়ে কিন্তু লেগে আসছে না এবার আমি এটা ঢেকে রেখে দেব আর চুলোটা বন্ধ করে দেব এবার এই ভাপে যে ভাপটুক যাবে ওইটুকে যেন ভালো মতো হয় বাকিটুক সেটুকের জন্য অপেক্ষা করব জলটা যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে ফ্রিজে করব তারপর আমি 2 ঘন্টা পর 2 ঘন্টার মতো আমি ফ্রিজিং করব আর তার আগে আমি আধা ঘন্টা এভাবে রেখে ঠান্ডা করে নেব 2 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি চারপাশে একটু ছাই নিচ্ছি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি হল থেকে ছাড়িয়ে নিলাম এবার আমি একটু কেটে দেখাচ্ছি উপরেটা একটু শক্ত হবে আর ভিতরটা একদম নরম হবে হালকা আলতো হাতে চাপ দিতে হবে বেশি জোরে চাপ দেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে খেতেও অনেক